বলছিলাম কি, ও ঘরে যেতে সত্যি আমার পাশ সরছে না আয়ুষ। তুতুল তুতুল, তুমি যদি আজকের রাতটা আমার সঙ্গে ও ঘরে, মানে আজকের রাতটাই শুধু, ওই ঘরে তো, ওই ঘরে তো সিঙ্গেল খাটও আছে একটা, মানে তুমি যদি ওখানেই না, তা কি করে হয়? হয় না না, সত্যি তো কি করেই বা হবে? আসলে আমি আমি এত ভয় পেয়ে গেছি, আমার আমার মাথা সত্যি কাজ করছে না, আমি কি বলছি কি করছি। সরি সরি তুতুল। সরির কি আছে, চলো আমি তোমার সঙ্গে। তুতুল, তা কি করে হয়? তোমার শরীর খারাপ, তোমার জ্বর, আর তুমি নিচে গিয়ে মধু দিদি আমাদের গেস্ট, তার সুবিধা অসুবিধা দেখাটা আমাদের ডিউটি আয়ুষ। গেস্টের সুবিধে অসুবিধে না দেখে নিজের সুবিধা অসুবিধা দেখবো তাই কখনো হয় নাকি? তোমার জল টেবিলের উপর রাখা আছে, দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি। গেস্ট? আমি গেস্ট আর তুমি হোস্ট? কে গেস্ট আর কে হোস্ট তো আমি তোমায় দেখিয়ে ছাড়ব। দাঁড়াও না, কটা দিন শুধু দেখতে দাও। তোমাকে যদি আমি বাটি হাতে রাস্তায় না বার করেছি, তাহলে তাহলে আমার নাম মধুশ্রী নয়। প্লিজ আন্টি, কাল কখন কি একটা হয়ে গেছে সেটা ধরে তুমি এখনো বসে আছো, এইভাবে কান্নাকাটি করছো? প্লিজ তুমি এইভাবে কান্নাকাটি যদি করো তাহলে কিন্তু, তাহলে কিন্তু আমি চলে যাব। দেখো দেখো, এই বাড়িতে থাকার জন্য তুমি কিন্তু সব থেকে বেশি জোর করেছিলে আমার, আর তুমি যদি এইভাবে কাঁদো আমি সত্যি সত্যি চলে যাব, আর আর আমি একা একাই থাকবো বাড়িতে গিয়ে, সে আমি ভয় পাই আর যাই পাই। মধু দেখো, মাও আমার সঙ্গে ভালো করে কথা বলছেন না, আসলে আসলে উনিও ভাবছেন যে আমি আমি সত্যি সত্যি এই কাজটা করেছি। আন্টি তুমি কেন বুঝতে পারছো না, এটা একটা সিম্পল ভুল হয়ে গেছে তোমার, কেউ কিচ্ছু ভাবছে না আন্টি। দেখো তুমি জ্বরের ওষুধ আনতে গিয়ে ভুল করে ঘুমের ওষুধ এনে ফেলেছিলে, তার কারণ বাম্বার বক্সে ঘুমের ওষুধও থাকে। যাকে যা হবার তা হয়ে গেছে কহিলি, এরপর থেকে সতর্ক থাকবে তাহলেই হবে। না মা, আপনারা বাড়ির লোকেরা আমাকে যা বলার ইচ্ছে বলতেন, একজন বাইরের লোক সকলের সামনে আমাকে এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। মা ধরুন, আপনার প্রেশারের ওষুধের সময় হয়ে গেছে। আন্টি আন্টি দেখো না আন্টি, এই আন্টিকে তো কিছুতেই থামানো যাচ্ছে না, ও থেমে যাবে কিছুক্ষণ পর, ওসব নিয়ে এত চিন্তা করো না তুমি মধুশ্রী। জানি তো আমার ব্যাপারে কেউ কনসার্ন নয়, কেউ নয়, কেউ একটা কথাও বলছে না আমার সঙ্গে, ইভেন জয়দি পর্যন্ত। থাক না কোয়েলি, কালকে যা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেটা কোনোভাবে আর ফিরবে না। কালকের ঘটনাটা কেনই বা শুধু শুধু আজ টেনে আনছো? আজ একটা নতুন দিন, কালকের ঘটনা টেনে এনে আজকের দিনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। পায়েল, আমাকে একটু চা দিতে পারো? ভগীরথ তাকে বললেও হবে, আসলে আমার একটু তাড়া আছে। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি বলছি,
ভগীরথা, একটু চা বানাও না। তুমি কি শুধু চা খেয়ে বেরোবে না ব্রেকফাস্ট খেয়ে যাবে? না না, দেরি হয়ে যাবে গো, ফিরে এসে জমিয়ে ব্রেকফাস্ট করব। একটু দেরি হবে, কিন্তু আসলে আমি আরো তাড়াতাড়ি নামতাম। একটা জরুরি কথা বলতে তুতুলের ঘরে গিয়েছিলাম, গিয়ে তো আমি অবাক। তুতুল তো ঘরে ছিল না, আয়ুষ ছিল, আয়ুষের কাছেই সব কথা শুনল। কি কি শুনেছো তুমি? শুনলাম কাল রাতে মধুশ্রীকে সারা রাত নাকি তুতুল পাহারা দিয়েছে, তাই সারা রাত ঘরে ছিল না। পাহারা দিয়েছে মানে? ওই তো নাতবউ নিচে নামছে। জিজ্ঞাসা করুন পাহারা দিয়েছে কিনা। চাহজি, প্রথম রাউন্ড হয়ে গেছে, আবার বানানো হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তুতুল, কাল রাতে কি হয়েছিল? মধু দিদি এত ভীতু, কাল হঠাৎ করে মাঝরাতে আমাদের ঘরে এসে বলে যে ভয় করছে। আমি আমি দুটো অপশন দিয়েছিলাম, যে এক, মধু দিদিকে আমাদের ঘরে শুতে, তাহলে আমি পাশের ঘরটায় চলে যেতাম। কিন্তু আয়ুষ রাজি হলো না, তাই বাধ্য হয়ে আমাকে দ্বিতীয় অপশনটা বাঁচতে হলো, মানে আমি মধু দিদির সঙ্গে পাশের ঘরটা চলে গেলাম। আফটারঅল আমাদের গেস্ট তো। আমি ভাবতাম হিরো হিরোইন যারা হয় তারা অনেক সাহসী হয়, কিন্তু মধুশ্রী তুমি যে এতটা ভীতু সেটা আমি জানতাম না। নায়ক নায়িকা সম্পর্কে তুমি আমার ধারণাটাই বদলে দিলে। এটা সামান্য কথা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে বলার তো কোনো দরকার নেই। একটা বাচ্চা মেয়ে নতুন জায়গায় একা শুধু ভয় পেয়েছে, তাই পাশের ঘরে গিয়ে নক করেছে। এ তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। দীপ, মধুশ্রীর ভয় পাওয়াটাতে মহাভারত অশুদ্ধ হয়নি। মহাভারত অশুদ্ধ হয়েছে তুতুল আর আয়ুষের ঘরে নক করাটাতে। আসলে একটা সদ্য বিবাহিত কাপল তো ওরা, তাই ওদের ঘরে মাঝরাতে নক করাটা সৌজন্য নয়। আমি তো ভেবেছিলাম মধুশ্রী এইটুকু জানবে, যে এইটুকুও জানে না আমার ধারণা ছিল না। যাকে মধুশ্রী, তুমি এতটাই যখন ভয় পেয়েছিলে আমার ঘরে নক করে আমাকে ডাকলে না কেন? আমিও তো যেতে পারতাম তোমার পাশে শুতে। সরি আন্টি, আয়ুষ সরি তুতুল, সরি আয়ুষ, তোমাদের দুজনের কাছেই আমি আমি ক্ষমা চাইছি। কালকে কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে এবং যার জন্য আমাকে এতটা এম্বারাসড হতে হবে আমি আমি সত্যি ভাবিনি। আচ্ছা মধুশ্রী, একই ভয় তো তুমি আজকেও পেতে পারো। আজকে যদি ভয় পাও কি করবে? আবার তুতুলের ঘরে যাবে, ওকে নক করবে, ও উঠবে, তারপরে গিয়ে তোমাকে পাহারা দেবে। মধুশ্রী, আর যদি ওরকম ভয়টায় করে না, আমায় ডেকো। আয়ুষ, কাল একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আমি আমি প্রচণ্ড ভয় পেয়ে তোমরা আমার পাশের ঘরে ছিলে, তাই আমি তাই আমি তোমাদের ঘরে গেছিলাম। আমার
আমার খুব অন্যায় হয়ে গেছে। না, ভয় যদি সত্যি পেয়ে থাকো তাহলে তো অন্যায়ের কোনো প্রশ্নই ওঠে না। ভয় যদি সত্যি পেয়ে থাকো মানে? হ্যাঁ, সত্যি পেয়ে থাকো মানে আমি তো দেখেছি তুমি দেশে বিদেশে এখানে ওখানে অনেক জায়গায় গেছো, একা একা হোটেল রুমেও থেকেছো, তখন তো তুমি কখনো কোনো ভয় পাওনি। ইনফ্যাক্ট আমি তো তোমাকে বেশ একটা দুঃসাহসী মেয়ে বলেই জানতাম, কিন্তু কালকে রাতে হঠাৎ তুমি কিরকম একটু ভয় পেয়ে যাওয়াতে আমিও একটু অবাক হলাম। আমি যদি ইম্পর্টেন্ট কেউ নাই হব তাহলে আপনার স্বামী বিশ্বদেব চট্টোপাধ্যায়, উনি প্রত্যেক মাসে দিল্লি হোমে আমার জন্য টাকা কেন পাঠাবেন?